নমস্কার আজকে বৃহস্পতিবার আমি আমার ছোট মিনি ব্লক দিয়ে আজকে বৃহস্পতিবার পুজোটা তোমাদের সকলের সাথে শেয়ার করব। চলো আমি আমার মেন গেটে আজকে আলপনা দিয়ে দিয়েছি এরপরে আমি তোমাদের পুজোর কাছে নিয়ে যাই আমি চন্দন বেটে নিয়েছি এখানে সব কিছু ঠাকুরের মেজে মেঝে ঘষে নিয়েছি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ধূপ জ্বালিয়ে নিয়েছি এরপরে আমি আমার লক্ষ্মীর ঘরটাকে ভালো করে ভরে সিঁদুর পান দুব্ব তুলসী পাতা কলা ফুল আমের পল্লব দিয়ে সাজিয়ে নিয়েছি এরপরে আমি শিব ঠাকুরকে ভালো করে চন্দন মাখিয়ে নেব চন্দন মাখানো হয়ে গেলে এক এক করে আমি শিব ঠাকুরকে মধু মাখাবো মধু মাখিয়ে ভালো করে সে জল দিয়ে স্নান করিয়ে ফুল শিবের যা যা প্রিয় ফুল সব কিছু দিয়ে সাজিয়ে শিব ঠাকুরকে আবার আমি সিংহাসনে স্থাপন করব আমি এবার শিব ঠাকুরকে ভালো করে মধু মাখিয়ে নিচ্ছি এরপরে আমি শিব ঠাকুরের যা যা প্রিয় ফুল সব দিয়ে সাজিয়ে নিয়েছি এরপর শিবের মাথায় জল ঢালবো আর তারপরে ঠাকুরকে ঠাক রাখবো এরপরে আমি লক্ষ্মীর যে ঘরটা সাজিয়েছিলাম সেটা লক্ষ্মীর কাছে স্থাপন করলাম বৃহস্পতিবার আমি ভালো করেই পুজো করি এরপর আমার গোপুকে ঘুম থেকে তোলার পালা এবার আমি গোপুকে ঘুম থেকে উঠাবো আমি প্রতিদিন সকালে স্নান করে গোপুকে ঘুম থেকে উঠিয়ে তারপরে পুজো করি গোপুকে ঘুম থেকে উঠানো করে আজকে গোপুকে স্নান করাবো আজকে তো অত ঠান্ডা নেই আমি গোপুকে প্রতিদিন স্নানও করাই না এখন ঠান্ডা যাচ্ছে তো তাই তাই আমি গোপুর জলে ডুব্ব তুলসী পাতা ফুল দিয়ে গোপুকে ভালো করে স্নান করাবো আমি এভাবেই স্নান করাই তোমরা কি করে স্নান করা আমাকে জানাবে এরপরে আমি গোপুকে অল্প জলে স্নান করিয়ে গোপুর গামছা দিয়ে সুন্দর করে গোপুকে মুছে নেব মুছে নেওয়ার পরে গোপুকে আবার নতুন জামা পরিয়ে গোপুর সিংহাসনে আমি ভালো করে রাখবো দেখো সবাই গোপুকে আমি সাজিয়ে গোপুর সিংহাসনে আবার রেখে দিয়েছি তোমরা বলবে আমার গোপুকে কেমন লাগছে এরপরে আমি গোপুকে ভোগ নিবেদন করেছি গোপু গোপুর জন্য গোপুকে এবার আমি আরতি করলাম তারপর আমি ধূপ দেখাবো ধূপ দেখিয়ে আমি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পাঁচালি পরবো বৃহস্পতিবার আমার পুজো করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় আমি লক্ষ্মী ঠাকুরকে সাজিয়েছি সব ঠাকুরকে এক এক